আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মৌ। আজ পবিত্র হজ। ফজরের নামাজ আদায় করে মিনা থেকে মুসল্লিরা রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে মসজিদে নামী রায় খুতবা প্রদান করবেন সৌদি আরবের শীর্ষ উলামা বোর্ডের সদস্য শায়খ ডক্টর আবদুল্লাহ বিন সুলাইমান আল মুনি হাফিজাহু উল্লাহ। আরবি এই খুতবা শোনা যাবে বাংলাসহ আরও 9টি ভাষায়। আরাফাতের ময়দান থেকে হাজিরা রওনা হবেন মুজদালিফায়, সেখানে রাত্রি যাপন করবেন তারা। এরপর আবার ফিরবেন মিনায়, পশু কুরবানি এবং মাথা মুন্ডন সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় উদযাপন করবেন ঈদ উল আজহা। এদিকে হজকে সামনে রেখে বুধবার রাতেই পরিবর্তন করা হয় কাবা শরীফের স্বর্ণালী ক্যালিগ্রাফ খচিত গিলাফ। করোনা মহামারী ঠেকাতে কঠোর বিধি নিষেধের কারণে এবার হজযাত্রীর সংখ্যা সীমিত করা হয়। আগের বছরগুলোতে 20-30 লাখ হজে অংশ নিলেও এবার অংশ নেন সর্বোচ্চ 10,000 মুসল্লি। তাদের কণ্ঠেই ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। দেশের বিভিন্ন স্থানে করোনা ও উপসর্গ নিয়ে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ 4 জন এই ভাইরাসে মারা যান। এছাড়া বরিশালে করোনায় 1 জন আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন 2 জন। এ বিভাগের 6 জেলায় শনাক্ত হয়েছে আরও 106 জন। জামালপুরে আওয়ামী লীগের এক নেতাসহ করোনায় আক্রান্ত 2 রোগী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনাক্ত হয়েছে আরও 3 জন। কুমিল্লায় করোনা ও উপসর্গ নিয়ে 2 জনের প্রাণ গেছে। করোনা পজিটিভ হয়েছেন আরও 114 জন। খুলনাতেও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নওগাঁয় করোনা নিয়ে আরও 1 ব্যক্তির মৃত্যু হয়। নতুন শনাক্ত হয়েছেন 14 জন। নোয়াখালীতে করোনায় মারা গেছে 1 জন, নতুন আক্রান্ত 33 জন। এছাড়া শরীয়তপুরে আরও 33 জন করোনা পজিটিভ হয়েছেন। এক মাসেরও বেশি সময় পার হলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এসব এলাকার নদনদীর পানি মাঝে মধ্যে সামান্য কমলেও কিছু সময় পর আবারও বেড়ে যাওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ আরও বেড়েই চলেছে। এ কারণে এবারের কুরবানির ঈদ তাদের কাছে ফিকে হয়ে গেছে। কুড়িগ্রামে গত বুধবার ধরোরা নদীর পানি কিছুটা কমলেও গতকাল রাতভর বৃষ্টিতে আবার বেড়ে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ব্রহ্মপুত্রের পানি সামান্য কমলেও এখনও রয়েছে বিপদসীমার 22 সেন্টিমিটার উপরে। শরীয়তপুরে পদ্মার পানি তোড়ে ভেসে গেছে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। বুধবার নদীর আকস্মিক ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসাকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। হুমকির মুখে পড়েছে আশপাশের অনেক এলাকা ও স্থাপনা। এছাড়া সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ অন্যান্য এলাকায়ও লাখো মানুষ নানা কষ্টে জীবনযাপন করছেন। ভুক্তভোগীরা বলছেন এবার তাদের কাছে ঈদের কোনো আনন্দই নেই, এখন বেঁচে থাকাই সবচেয়ে বড় লড়াই। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এবার পুঁজিবাজার বন্ধ থাকবে মাত্র 1 দিন। ঈদের ছুটির কারণে আগামী রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের আগের দিন শুক্রবার ও ঈদের দিন শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে ঈদ উল আজহায় সরকারি ছুটি মাত্র 3 দিন। ঈদে বাড়তি করে কোনো ছুটি যোগ না হওয়ায় ঈদের পরদিন রোববার মাত্র 1 দিন ছুটি থাকছে। ওই দিন সরকারি সব অফিস আদালতের মতো পুঁজিবাজারও বন্ধ থাকবে। আগামী 3 অগস্ট থেকে পুঁজিবাজার খুলবে এবং স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে। রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার রেকর্ড ডেটের আগে আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী 3 অগস্ট পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 4 অগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর আজ 4টি কোম্পানির শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। কোম্পানিগুলো হল বাটা শু, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।